নমস্কার বন্ধুরা, গার্ডেন টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই সকলকে স্বাগত। আমি আপনার সঙ্গে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে বেবিডল গাছ নিয়ে। বেবিডল গাছ খুবই একটা জনপ্রিয় ফুল তা বলবো না, কারণ খুব জনপ্রিয় ফুল একটা এটা নয়, খুব কম দেখা যায় এই বেবিডল গাছগুলোকে। তো আপনাদের যাদের জন্য বানাচ্ছি সেটা হচ্ছে, আপনারা বাড়িতে বেবিডল গাছ নিয়ে এলে কিন্তু ইউটিউবে সার্চ করলে কিন্তু এই বেবিডল গাছ খুবই রেজাল্ট কম পাবেন, কারণ হচ্ছে বেশিজন আলোচনা করেনি এই গাছটি নিয়ে। তো আমি আপনার সঙ্গে আলোচনা করতে চলেছি এই বেবিডল গাছ নিয়ে, যে কী ধরনের আপনাদেরকে মাটিতে বসালে খুবই ভালো এই বেবিডল গাছ হবে। 50% দোয়াস মাটি আর 10% আমি নিয়ে নিয়েছি পাতা পচা সার, এর সঙ্গে মিক্স করে আমি মাটিটা তৈরি করছি। পাতা পচা সারের বদলে আপনারা কিন্তু কম্পোস্ট সার ইউজ করতে পারেন। কম্পোস্ট সার না থাকলে তাহলে আপনারা ভার্মি কম্পোস্ট সার আপনারা ব্যবহার করতে পারেন। এবার আলোচনা করি যে গাছটিকে প্রতিস্থাপন করার পর কোথায় রাখতে হবে। এই জায়গায় আপনাদের বাড়িতে যদি সেরকম জায়গা থাকে 4 থেকে 5 ঘন্টা রোদ যুক্ত জায়গা, সেখানে রাখতে হবে। কারণ হচ্ছে এই বেবিডল গাছে ফুল সানলাইটের মধ্যে আমি রেখে দেখেছি কিন্তু পাতাগুলো কিন্তু এর নুয়ে পড়ে, তার জন্য বলছি সেমি শেডের মধ্যে আপনারা রাখতে পারেন। ফুল সানলাইটের মধ্যে রাখলে কোনো কিন্তু অসুবিধা হবে না, পাতাগুলো হালকা নুয়ে পড়বে, এটাই এর অসুবিধা। আর হচ্ছে আপনারা ফুল সানলাইটের মধ্যে রাখলে কী হয় যে ফুল এবং ফল গাছ ফুল সানলাইটের মধ্যে রাখলে খুবই ভালো রেজাল্ট পাওয়া যায়। তো সেই জন্য ফুল সানলাইটের মধ্যে রাখার চেষ্টা করবেন। আপনাদের বাড়িতে যদি সেমি শেড থাকে তাহলে সেমি শেডের মধ্যেও করতে পারেন, খুবই ভালো হবে। তো এবার আলোচনা করি যে কতটা পরিমাণ জল এই গাছে দিতে হবে। হ্যাঁ বন্ধুরা, যেরকম আপনারা জল দেন নর্মাল গাছে, সকালে বা বিকেলে একবার আপনারা জল দিতে পারেন, কোনো অসুবিধা হবে না। তো এখন যেহেতু ছোটো গাছ, ছোটো চারা, তার জন্য এই ছোটো টবে বসালাম।